নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশি বলতে 3রা মে 2024 অর্থাৎ শুক্রবার। সারাটা দিন আমাদের 12 রাশি কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। জুডি অ্যাকশনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আজে অবশ্যই ধর্মীয় কাজে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং বাড়িতে কোনো কারণে আপনার ফ্যামিলি লোকেদের সাথে কোনো আর্থিক রিলেটেড কোনো হয়তো মানসিক একটা অস্থিরতা তৈরি করতে পারে বা তার জন্য কোনো খুচখাচ বাদ বিবাদ হতে পারে। এবং আজকে আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তান আজকে আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করবে এবং আপনি বন্ধুবান্ধব থেকে একটু নিজেকে অ্যাভয়েড করবেন। কোনো বন্ধুবান্ধব বা অচেনা ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে। আজকে বিবাহিত লাইফটা প্রথম দিকটা একটু অসুবিধা হতে পারে, তারপর দিকটা ততটা নর্মাল হয়ে যাবে। আজকে কোনো কারণে আপনার একটু খরচ হতে পারে, বিশেষ করে কোনো সাংসারিক জিনিসপত্র কিনতে বা কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে, এরকম কিছু কিনতে খরচ হতে পারে। অবশ্যই যদি আজকে পারেন কোনো গরিব ব্রাহ্মণকে আজকে কিছু দান করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশিকে বলবো নিজে চিন্তাভাবনা অবশ্যই নিজের মধ্যে কন্ট্রোলে রাখুন, নিজের ভাবধারা কারোর সাথে শেয়ার করবেন না এবং আধ্যাত্মিক ব্যাপারে একটু নিষ্ঠাবান হন এবং নিজের প্রতি নিজের ভরসা রাখুন। আজই যদি কোনো ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন, বিশেষ করে কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার বা ইন্স্যুরেন্স এরকম কিছু ব্যাপারে বা এফডি এরকম কিছুভাবে ইনভেস্ট করতে আজকে করতে লাভবান, কিন্তু সেটা লং টার্মের জন্য করবেন, শর্ট টার্মের জন্য করবেন না। এবং আজকে আপনার আপনজন আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, বিশেষ করে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। আজকে কোনো কারণে কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, কাজ ছেড়ে দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ভুলেও সেটা করবেন না। আজকে কোনো বন্ধুবান্ধব বা কোনো অপরিচিত ব্যক্তি একটু সমঝে চলবেন, তারা আপনার কোনো ক্ষতি করতে পারে বা আপনার এগেনস্টে কোনো কনস্পিরেসি করতে পারে। সেই জায়গাগুলো আপনাকে একটু মেনটেন বুঝে নিয়ে করতে হবে। অবশ্যই আজকে যদি পারেন স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করুন। আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজকে কাজের চাপ একটু বাড়তে পারে, আপনাকে একটু অস্থিরতা তৈরি করতে পারে। আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকবে, অর্থ আসতে পারে। ব্যবসা যথেষ্ট আপনি ব্যবসা যথেষ্ট ভালো হবে এবং আজকে আপনার লাইফ পার্টনার সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এবং সে হয়তো নিজেদের মধ্যে যে ভুল বইতে সেটা ঠিক হয়ে যাবে। আপনার কোনো গোপন সম্পর্ক আজকে হয়তো আপনাকে একটু মানসিক চাপ রাখতে পারে। কাজের জায়গায় আপনি প্রশংসিত হবেন, বস আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আজকে কোনো পদ প্রমোশনের আপনার গুড নিউজ পেতেন বা আজ হতে পারে। এবং আজকে কোনো অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নিয়ে চললে আপনার যথেষ্ট দিনটা ভালো হবে এবং আপনার সঙ্গী আজকে যথেষ্ট আপনার সাথে কোঅপারেট করে সব ব্যাপারে। অবশ্যই যদি পারেন আজকে আপনার যে সন্তান থেকে সন্তানকে অথবা কোনো বাচ্চা মেয়েকে বা কোনো বাচ্চা ছেলেকে আজকে কিছু গিফট কিনে দিতে পারেন, চকলেট দিতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। চলে আসে কর্কট রাশি। কর্কট রাশি সারাটা দিন কেমন যাবে? অবশ্য শরীর স্বাস্থ্য মোটামুটি অনেকটা আগেতে বেটার হবে এবং বন্ধুবান্ধবের সাথে কোনো জায়গায় ঘুরতে বা সময় কাটাতে পারেন, কিন্তু কোনো গোপন কথা শেয়ার করবেন না। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে অনেকভাবে মেন্টালি বা আর্থিক সাপোর্ট দিতে পারে যদি আপনি বিবাহিত হন এবং আজকে দিনটা অনেকটাই আনন্দপূর্ণ উত্তেজনাপূর্ণ যাবে। আপনার ফ্যামিলির লোকেদের বা আপনার প্রেমিক প্রেমিকা যতটা সহায়তা পাবেন। কোনো কাজে মানে লং টার্ম কোনো কাজে আজ যদি নিজে নিয়োজিত করেন, সেখান থেকে আপনি আজকে অনেকটাই মানসিক শান্তি পাবেন। অর্থাৎ ওভারঅল আজকে সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে। আজ যদি পারেন অবশ্যই কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে লাল ফুল দিয়ে অর্ঘ্য দিন এবং সেখানে যে ব্রাহ্মণ আছে তাকে অবশ্যই মুসুরির ডাল দান করুন। ভালো করে শুনে নিলেন, দানটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি আজকে সমস্ত মনের অস্থিরতা অশান্তি ঝেড়ে ফেলুন, নিজেকে কাজে ইনভলভ করুন এবং আজকে যদি আপনি কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। অনেক দিন ধরে আটকে ছিল। জমি এবং আর্থিক ব্যাপারে যদি আপনি এই সময় ইনভেস্ট করেন, সেই সময় আপনার যথেষ্ট আপনাকে সাপোর্ট করবে। আপনার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো, আপনার বন্ধুবান্ধব আপনার সহায়তা করবে এবং আজকে আপনার প্রেম যথেষ্ট গাঢ় হবে। কোথাও একসাথে দুজনে সময় কাটাতে পারেন এবং আজকে হালকা কালার পরবেন। কারোর সাথে বাদ বিবাদে জড়াবেন না, নিজেকে কন্ট্রোলে রাখুন, ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন। এবং আজকে আপনার দিনটা অনেকটা ডিপেন্ড করছে আপনার উপরে, কেননা আপনি কোনো কারণে হয়তো এক্সাইট হয়ে যেতে পারেন, বেশি উত্তীর্ণ দেখিয়ে ফেলেন, তাহলে কিন্তু অনেক ভালো লোকের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অবশ্যই যদি পারেন আজকে দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল দিয়ে বা নীল ফুল দিয়ে অর্ঘ্য দিন এবং নিজের মনের দুঃখের কথাটা জানান, দেখবেন খুব শীঘ্রই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি সারাটা দিন আজকে অবশ্যই অনেকটাই বেটার যাবে যদি আপনার নিজে এক্সাইটমেন্টে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। এবং আজকে কোনো জায়গা থেকে অর্থ যেমন আসতে পারে, অর্থ ব্যয়ও হতে পারে। আপনার কোনো যে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে এবং তার জন্য কোনো পরিকল্পনা করতে হতে পারে। কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যে যোগাযোগ হতে পারে এবং আপনি অংশীদারি ব্যবসায়ী করে থাকেন, সেই অংশীদারি ব্যবসায় আজ ইনভেস্ট করবেন না বা তার সাথে কোনো ডিসকাশানে আজকে যাবেন বা কোনো আলোচনা করবেন না আজকে ব্যবসা রিলেটেড। আপনার যে সন্তান থেকে থাকে, আপনি বিবাহিত হন যদি, অবশ্যই তাদের সাথে একটু সময় বের করে সময় কাটান। তারাও এক্সপেক্ট করছে আপনি তাদের সাথে একটু সময় কাটলে অবশ্যই সময়টা দিনটা আপনার ভালো হবে এবং বিবাহিত জীবনটা মোটামুটি যাবে। খুব যে বিরাট কিছু বেটার হবে তা নয়, কিন্তু আপনাকে অনেকটা মেনটেন করে চলতে হবে। অবশ্যই যদি পারেন আজকে আপনার সন্তান যদি থেকে দেয়, সন্তানকে অথবা কোনো বাচ্চাদের আজকে কিছু খাবার জিনিস বা তাদের মন মতো কোনো জিনিস তাদের যদি ডিমান্ড থাকে, এরকম কিছু জিনিস যদি কিনে দেয় আপনার সাধ্য মতো, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশি আজকে অবশ্যই খাবার দাবার প্রতি কন্ট্রোলে রাখুন, বেশি হাবিজাবি খাবেন না এবং আজকে অবশ্যই যদি কোনো ব্যাপারে ইনভেস্ট করতে হয় সেটা করতে পারেন, কিন্তু সেটা পাঁচবার সার্চ করে নেবেন। সেই জমি জায়গা রিলেটেড যদি কিছু হয় বা কোনো আর্থিক ব্যাপারে যদি কোনো ইনভেস্ট করেন, সেখানে করে নেওয়া হলে কিন্তু পরে সেটা লস হতে পারে। ফ্যামিলি লোকেদের জন্য কোনো খরচ হতে পারে, সেটা হয়তো কিছু কেনাকাটির ব্যাপারে বা ডাক্তার হসপিটাল এরকম কারণে যেতে হতে পারে। এবং আজকে আপনার প্রিয়জনের সাথে যথেষ্ট একটা ভালো বন্ডিং তৈরি হবে, দুজনের মধ্যে একটা মাখো মাখো সম্পর্ক তৈরি হবে। আজকে ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন, কিন্তু সাবধান, এখানে গিয়ে কিছু লস বা শরীরের কোনো প্রবলেম হতে পারে, শরীরে কোনো চোট হাত লাগতে পারে ঘুরতে যদি যান। কিন্তু আপনার ইচ্ছা হবে, কিন্তু আমি বলবো আজ না যাওয়াটাই ভালো, আজ এটা অ্যাভয়েড করতে। এবং আজকে আপনার বিবাহিত জীবনটা অনেকটাই বেশ রোমান্টিক হবে যদি আপনি সেটা ঠিকমতো মেনটেন করতে পারেন। অবশ্যই আপনি বৃহস্পতি মন্ত্র জপ করুন। বৃহস্পতির বীজ মন্ত্রটা জপ করলে অবশ্যই সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে কী করবেন? অবশ্যই আজকে বিশেষ কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে, সেখানে ঘাবড়ে যাবেন না এবং শরীর স্বাস্থ্যের উপরে নজর দিন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন, রাগ জেদ কন্ট্রোলে রাখুন। এবং আজ কোনো বড় সমস্যা হতে পারে, সেই সমস্যাতে বেরিয়ে আসার প্ল্যান কিন্তু আপনাকেই তৈরি করতে হবে। আপনি কোনো আইনি ঝামেলা যদি আটকে দেন, আজ সেখান থেকে নিশ্চয় পেতে পারেন। এবং আজকে সতর্ক থাকুন, কারোর সাথে বেশি তর্ক করবেন না এবং বেশি গোপনীয় কথা প্রকাশ করবেন না। আজ ফ্যামিলির লোকেরা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং আপনার বিবাহিত লাইফ আজ যথেষ্ট স্ট্রং হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। অবশ্যই যদি পারেন আজকে আপনি আপনার নিজের সন্তান যদি থেকে সন্তানকে অথবা বাইরের কোনো বাচ্চাদের আজকে কিছু খাবার কিনে দিতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং আপনি যে কোনো কাজেই যাবেন সাফসুতরো হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। যদি আপনি কোনো শুভ কাজে যান, তাহলে অবশ্যই অর্থাৎ ছেঁড়া ফাটা জামাকাপড় না পরিয়ে বেরিয়ে আপনি সাধারণ ক্যাজুয়াল হয়ে না বেরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই কাজে সাকসেস পাবেন। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে আপনার একটু রিল্যাক্স মুডে থাকা উচিত এবং আজ আপনার মা বা মাতৃতুল্য কারোর কাছ থেকে কোনো সুবিধা পেতে বা কোনো আপনাকে বুদ্ধি পরামর্শ দিতে পারে। আজকে কারোর কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা বা আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। বন্ধুরা আজকে আপনার সাথে একসাথে মিট করতে পারে। আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মানসিক শান্তি দেবে, এবং আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা বা এরকম কোনো ব্যবসা বা কাজের জায়গাটায় কোনো গোপন কথা শেয়ার করবেন না, এবং তার সাথে কোনো ডিসকাশনে যাবেন না, তাড়াহুড়া কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হবে। এবং আজকে নতুন করে কোনো প্রেম আপনার জীবন আসতে পারে, সেটা কিন্তু খুব সাবধানে মেনটেন করা, সেটা মরিচিকা হতে পারে ভবিষ্যতে। অবশ্যই যদি পারেন আজকে কাজে বেরোনোর আগে আপনি মা বা বাবাজি থেকে দেন, অবশ্যই গুরুজনের আশীর্বাদ নিয়ে বেরোন, সে আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে। চলে আসি মকর রাশি। মকর রাশি আজকে অবশ্যই আপনার উত্তেজনাটা কন্ট্রোলে রাখুন, এবং যে কোনো পুরনো সমস্যা যেগুলো সমাধান হতে পারে, এবং দীর্ঘদিনে কোনো বকেয়া অর্থ আপনি যে পেতে পারেন। এবং আজকে আপনাকে আপনি বিবাহিত, আপনার সন্তানদের সাথে সময় কাটানো, সন্তানদের সাথে যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে। এবং আজকে কোনো কারণে আপনাকে হয়তো একটু চাপের মুখে পড়তে, সেটা সেকেন্ড হাফে অর্থাৎ সন্ধ্যার দিকে। এবং আজকে কোনো মহাজন বা আপনি ব্যবসা করেন আপনাকে চাপ সৃষ্টি করতে, বা কোনো পাওনাদার আপনাকে চাপ সৃষ্টি করতে, সেগুলো আপনাকে খুব ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। তার জন্য মনটা খারাপ হতে পারে, তারা দুটো এদিক ওদিক কথা বলতে পারে, এবং তার জন্য আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য কিছু অন্তত আপনার সাপোর্ট করবে, এবং আপনাকে কোনো কারণে সহযোগিতা করবে, সেটা আপনার জন্য খুব ভালো হবে। অবশ্যই যদি পায় না যে বাড়িতে তুলসী গাছ থেকে থাকে, তুলসী গাছে অবশ্যই জল দান করুন, এবং সেটা আপনার জন্য ভালো হবে। যে প্রবলেমটা আপনার সেটা হয়তো নাও আসতে পারে, তুলসী গাছে জল দান করুন, তাহলে অবশ্যই যে প্রবলেম বললাম যে মহাজনের কাছে আপনি ব্যবসায় যদি হন বা কোনো চাপে পড়া, সেটা অনেকটাই হয়তো নাও আসতে বা কেটেও যেতে পারে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি অবশ্যই শরীর স্বাস্থ্যের উপর নজর দিন, খাদ্য খাদকতার উপরে, এবং অবশ্যই নিজের ওয়েট কমান। কোনো জায়গায় অর্থ যদি বিনিয়োগ করতে হয় বা ইনভেস্ট করতে হয়, একটু দেখে শুনে করবেন, তার জন্য কিন্তু যদি বুঝে শুনে করেন তাহলে লাভ হবে, না তো ভুল হলে লোকসান হবে, কিন্তু সেটা অবশ্যই চোখ কান খুলে করতে হবে, দেখে শুনে করতে হবে। আজকে অবশ্যই মানসিক শান্তি একটু কম পেতে পারেন, কোনো কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে, এবং ভালোবাসার মানুষের কাছ থেকে হয়তো আজকে যথেষ্ট সাপোর্ট পাবেন, সে আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে। আজকে কোনো ব্যাপারে আপনি হয়তো ছোটোখাটো কোনো ঘুরতে যেতে পারেন, কোনো সিনেমা দেখা বা আলাদা কোথাও সময় দেখানো দুজনে একসাথে, সেটা হতে পারে, বা একসাথে সময় কাটানো, এটা হতে পারে। এবং যথেষ্ট রোমান্টিক একটা সিচুয়েশন দুজনের মধ্যে তৈরি হতে পারে, কিন্তু আপনাকে খুব নিজেকে কন্ট্রোল রাখতে হবে। অবশ্যই যদি পায় না আজকে মাছকে কিছু খাওয়ান, আপনি আজ মাছ খাবেন না। যদি আপনি ননভেজ হয়ে থাকেন তাহলে আজ মাছ খাবেন না, আজ ভেজ খাবেন, আর আপনি আজ মাছকে কিছু খাওয়াবেন, অর্থাৎ পুকুরে গিয়ে জলাশয়ে গিয়ে কিছু মাছের উদ্দেশ্যে কিছু দিন, এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মীন রাশি। মীন রাশি আজকে কাজের জায়গায় নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন, বেশি কারোর সাথে কোনো কথা শেয়ার করবেন না, এবং নিজের বিশ্বস্ততা অবশ্যই মেনটেন করবেন, যতটা চেষ্টা করেন আজকে মিথ্যা অ্যাভয়েড করতে। এবং আজকে আপনাকে কোনো কারণে কেউ খুব পিচ্চাপ্রয়ত অভিনন্দন জানাবে, সেটার জন্য বেশি বিগলিত হবেন না, তাহলে পরে সেটার জন্য আবার আপনাকে অনুশোচনা করতে হতে পারে। এবং আজকে কোনো কেউ আপনার কাছে ক্ষমা চাইতে পারে, তাকে ক্ষমা করে দিতে পারেন, করে দেবেন। এবং দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি এগোচ্ছিলেন সেটা আজকে হয়তো আটকে যেতে পারে, বিলম্বিত হতে, অর্থাৎ আরও লেট হতে পারে। এবং আজকে আপনার কেউ সমস্যা সমাধান করার চেষ্টা করে, আপনার যে সমস্যা ছিলেন সেই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে, কেউ আপনাকে সেটা হেল্প করতে পারে। আজকে পুরনো প্রেম ফিরে আসবে, আপনার পুরনো প্রেম আজকে কিন্তু ফিরে আসবে। প্রেম পড়ে থাকেন, প্রেম যে নষ্ট হয়ে যায়, পুরনো প্রেম ফিরে আসবে, বা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমটা কিন্তু অনেক বেশি গাঢ় বা দৃঢ় হবে। এবং বিবাহিত হলে আপনি বিবাহিত হন, বিবাহিত জায়গাটা যথেষ্ট আজ ডেভেলপ দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো হবে। যেমন মীন রাশি লোকেরা আজ বলবো অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সকলের অগোচরে গিয়ে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে বাইরেটা জল দিয়ে পুরো আপনি ধুয়ে দিন। প্রতিষ্ঠিত মন্দিরের বাইরেটা, যে মন্দিরের সামনে যে জায়গাটা থাকে, আপনি সকলের অলক্ষ্যে গিয়ে জল দিয়ে পুরো জায়গাটা ধুয়ে দিন। সেটা আপনার যথেষ্ট আপনার জন্য ভালো হবে, মিনরাশি লোকেদের জন্য। করে দেখুন, যথেষ্ট ভালো। এই উপাচারগুলো আমি চিন্তাভাবনা করেই দিই। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে নেবেন, যতক্ষণ লোকেকে শেয়ার করবেন। আজই যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।